হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভার। আজকে আমি আলোচনা করব জেক্সপো এক্সাম প্যাটার্ন এই বিষয়ে। তোমরা যারা 2019 জেক্সপো এক্সাম দিতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের মধ্যে হয়তো অনেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো, আবার অনেকে হয়তো প্রিপারেশন নেওয়া এখনও শুরু করেনি। তো সকলের উদ্দেশ্যে বলছি, প্রিপারেশন নেওয়ার আগে তোমাদের দুটি বিষয়কে অবশ্যই জানা দরকার। নাম্বার 1 এক্সাম প্যাটার্ন, আর নাম্বার 2 সিলেবাস। আজকে আমি এক্সাম প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমি সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ইচ ক্যান্ডিডেট হু ইজ গোয়িং টু অ্যাপিয়ার ইন জেক্সপো 2019 এক্সাম মাস্ট কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট এক্সামিনেশন প্যাটার্ন অ্যান্ড ইটস স্কিম। মানে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা 2019 জেক্সপো এক্সাম দেবে, তোমাদের সকলকে এক্সাম প্যাটার্ন সম্পর্কে জানা উচিত। ওকে, কারণ এক্সাম প্যাটার্ন সম্পর্কে যদি তোমরা আগে থেকে একটা ধারণা থাকে, তাহলে এক্সামের সময় তোমাদের কোশ্চেন পেপার বুঝতে অতটা প্রবলেম হবে না। ওকে, তো আমরা দেখে নেব মোড অফ এক্সাম। ইট উইল বি অ্যান অফলাইন এক্সাম দ্যাট ইজ পেন অ্যান্ড পেপার বেসড। এটা অফলাইন এক্সাম, এটা অফলাইনে দিতে হবে, এটা অনলাইনে কোনো এক্সাম এটা হয় না। আর এখানে পেন এবং তোমাকে অ্যান্সার শিট দিয়ে দেবে, তোমাকে সেখানে অ্যান্সার শিটে অ্যান্সার করতে হবে, যেটাকে বলা হচ্ছে ওএমআর শিট, সেটাতে তোমাকে অ্যান্সার করতে হবে। নাম্বার 2 পেপার্স, দ্য এক্সাম উইল কনসিস্ট অফ 2 পেপার্স, দ্যাট ইজ পেপার 1 ম্যাথামেটিক্স অ্যান্ড পেপার 2 ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তো তোমার এটা দুটো পেপারের এক্সাম, পেপার 1 থাকবে অঙ্ক এবং পেপার 2 থাকবে ফিজিক্যাল সায়েন্স, এখানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থাকবে। ওকে, আর এক্সাম ডিউরেশন, দ্য ডিউরেশন অফ ইচ পেপার উইল বি 2 hours ইচ। আর প্রত্যেকটা পেপার 2 ঘন্টা করে এক্সাম। তোমার ফার্স্ট পেপার হয় 10টা থেকে 12টা এবং সেকেন্ড পেপার হয় 1টা থেকে 3টে। ওকে, আর টোটাল কোশ্চেন্স, দেয়ার উইল বি টোটাল 200 কোশ্চেন্স, 100 ইন ইচ পেপার আস্কড ইন দ্য এক্সাম। ওকে, তোমার টোটাল 200টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা পেপারে 100টা করে। তারপরে হচ্ছে নেচার অফ কোশ্চেন্স, অল দ্য কোশ্চেন্স উইল বি ইন দ্য অবজেক্ট টাইপ হোয়ার ক্যান্ডিডেটস নিড পিক কারেক্ট ওয়ান অ্যামং গিভেন চয়েস। ওকে, তোমার সমস্ত কোশ্চেন অবজেক্টিভ টাইপ হবে, MCQ থাকবে, আর তোমাকে যে কোনো কারেক্ট অ্যান্সারটা চয়েস করতে হবে এবং ওয়েমার শিটে সেই অপশনটাকে ফিল আপ করতে হবে। তারপরে মার্কিং স্কিম, ফর এভরি কারেক্ট অ্যান্সার 1 mark উইল বি গিভেন। তোমার একটা সঠিক অ্যান্সারের জন্য তুমি 1 mark পাবে। ওকে, আর দেয়ার ইজ নো নেগেটিভ মার্ক ফর গিভ এনি ইনকারেক্ট অ্যান্সার, সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই ভুল উত্তরের জন্য। আর তারপর অ্যান্সার শিট, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যান্সার দ্য কোশ্চেন অন দ্য ওএমআর শিট উইথ ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন। তোমাকে ওএমআর শিট দিয়ে দেবে পরীক্ষা হলে, সেখানে তোমাকে কোশ্চেন নাম্বারে তোমাকে নীল এবং কালো যে কোনো পেন দিয়ে তোমাকে সেটাকে ফিল আপ করতে হবে। এই হচ্ছে জেক্সপো এক্সাম প্যাটার্ন। এবার আমরা ছকের মাধ্যমে সেটাকে দেখে নেব। আরও একটা পয়েন্ট বলে রাখি, দ্য কোশ্চেন উইল হ্যাভ বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, বাংলা ইংলিশ দুটোতেই হয়। পেপারের ক্ষেত্রে দেখো পেপার 1 অ্যান্ড পেপার 2 করা আছে, সাবজেক্টস পেপার 1 ম্যাথামেটিক্স, আর নাম্বার অফ কোশ্চেন 100টা অঙ্ক থাকবে। ওকে, আর টাইম 2 ঘন্টা। পেপার 2 থাকছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, যেটাকে একসাথে বলা হয় ফিজিক্যাল সায়েন্স, আর ফিজিক্স থেকে 50, কেমিস্ট্রি থেকে 50, আর টাইম 2 ঘন্টা। টোটাল কোশ্চেন থাকছে 200টা, আর টোটাল টাইম 4 ঘন্টা। তো বন্ধুরা, এই হচ্ছে জেক্সপো এক্সাম প্যাটার্ন। তোমরা এই প্যাটার্নটা ফলো করো এবং প্রিপারেশন নিতে থাকো, এবং আর সিলেবাসটা তোমরা অবশ্যই দেখে নেবে। আমি পরবর্তী ভিডিওতে সিলেবাস সম্পর্কে বলে দেবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে নোটিফিকেশন আগে থেকে পেয়ে যাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমার সকল বন্ধুদের কাছে।